টাইমবোট এলাকায় সবজাউনের ঠিক চেক করছে তো পুলিশে কোন গার্মেন্টস দেখে যাবে গার্মেন্টস না আমাদের টিস্যু করছে টিস্যু না কাগজ হয়ে গেছে ব্যাংক 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 এই শুধুমাত্র গার্মেন্টস আর নোট না স্যার আপনি আসেন কেন আমি আপনাকে বুঝাইতে পারলাম তার পাশাপাশি কাজ করা সম্পূর্ণ অফিস বন্ধ দিচ্ছে আপনার কাছ থেকে কাগজ দেখি তার কাগজপত্র চেক করা হচ্ছে তার কাগজপত্র চেক করার পর তাকে মামলা দেওয়া হচ্ছে আমি হচ্ছে সাজন রমজান, আমি হচ্ছে আওয়ামী ডিভিশন ডেমাজুন থেকে বলছি। আমাদের ডিএমপি মুখে এটা হচ্ছে আমাদের প্রথম চেকপোস্ট, ঢাকা ইন হওয়ার জন্য সম্পূর্ণ গাড়ি এখান থেকে ঢাকা ইন হয়ে থাকে এই সাইনবোর্ড এলাকা দিয়ে। আমাদের চেকপোস্টে বিনা কারণে বিনা যৌক্তিক কারণ ছাড়া যদি কোনো গাড়ি কিংবা কোনো চালক অন্য বাইক যদি এসে থাকে তা আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এই এইটা আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে শুধু শুধু উনি কিছু টিস্যু পেপার কেনার জন্য বের হয়েছে, তা টিস্যু পেপার কেনার জন্য যখন বের হয়েছে এটা আসলে ইমার্জেন্সি ব্যাপার না, এই জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উনি আগে একটা মামলা খাওয়া ছিল, এটা হচ্ছে ৩০০০ টাকা জরিমানা করা হয়েছে। এইটা আসলে সাইনবোর্ড এটা হচ্ছে আমাদের একটা ডিএমপির সীমান্তবর্তী এলাকা, এখানে সব ধরনের গাড়ি বলতে এখানে পণ্যবাহী গাড়িগুলো বেশি দেখা যাচ্ছে, ট্রাক পিকআপ আর ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সটা, তা ব্যতীত কোনো প্রাইভেট কেউ যদি হয় প্রাইভেটকে প্রত্যেকটা প্রাইভেটকে আমার চেক করতেছি, কোনো যৌক্তিক কারণ সাহেব ব্যতীত যদি আসে তাহলে আমার ব্যবস্থা নিচ্ছে আইনি ব্যবস্থা নিচ্ছে।